হ্যালো বন্ধুরা, আমি সৌম্য ঘোষ, তোমরা দেখছো আমার চ্যানেল সৌম্য ঘোষ ক্রিয়েশন। আমি আছি আমাদের পাড়ার স্বর্গধামের পুজো মণ্ডপে। তো কাজের কি আপডেট সেটা দেখানোর জন্য আজকে ভিডিও। তো চলো তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাই কাজ কত দূরে গিয়েছে। স্বর্গধামের যেটা বিশেষ আকর্ষণ বড় সিংহ, সেটা তো আছেই, আর তার সাথে আছে একটা মনস্টার টাইপের অসুরই বলা চলে এটাকে। তো একই পশুর শরীরে অনেকগুলো মাথা এরকম কিছু একটা দেখানো হয়েছে। আমি জানি না এটা কি অ্যাকচুয়ালি, আদতে এর কোনো অস্তিত্ব আছে কিনা আমি কিছুই জানি না। নিচ থেকে পুরোটা দেখালে আরও ভালো বোঝা যাবে। আরে বাপরে, এর লেজটাই আবার সাপের মতো হয়ে কার্তিকের ময়ূরের সাথে লড়াই করছে। বাহ, বিষয়টা বেশ ইউনিক। আশা রাখছি এগুলো শেষ হওয়ার পর আরও সুন্দর লাগবে দেখতে। ওইদিকে সরস্বতী ও কার্তিকের মাটির কাজ চলছে। স্বর্গধামের ঠাকুর মানেই আলাদা পশ্চার, আলাদা ভঙ্গিমা। মেন আকর্ষণ দুর্গা ঠাকুরের অসাধারণ পশ্চার। ফিনিশ হওয়ার অপেক্ষায় তো রয়েছি, কবে ফিনিশ হবে ফিনিশ দেখতে হবো। এই দিকে আছে গণেশ আর লক্ষ্মী। চলো নিচ থেকে তোমাদের ফাইনালি দেখাই ভিউটা কেমন। বিশাল জায়গা জুড়ে অ্যাকচুয়ালি মূর্তিটা হয়, সেই জন্য আরও যেন দেখতে বেশি সুন্দর লাগে। পশুরটা সম্পূর্ণই কাল্পনিক, কিন্তু তবুও দেখতে দুর্দান্ত লাগছে। জানি না এটা কালার হওয়ার পর, শেষ হওয়ার পর কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র লাগবে। আচ্ছা, মানে ওকে দেখে আমাদের সিংহ ভয় পেয়ে গেছে আর কি। ওয়াও, তো দেখা যাক শেষ হলে কেমন লাগে। অপেক্ষা করো পরের ভিডিওর, দেখা হচ্ছে পরের ভিডিওতে।